মুশফিকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছো? মিস মিস আজকে অনলাইন ক্লাস, আজকে অনেকদিন পর ক্লাস হচ্ছে না, ঠিক না? অনেকদিন গ্যাপ পেয়েছ তোমাদের। আর দুটো চ্যাপ্টার আছে, ত্রয়োদশ আর পঞ্চদশ, অধ্যায় 13 আর 15টা বাকি আছে, ঠিক আছে? অধ্যায় 13টা পড়াবো, ত্রয়োদশ অধ্যায়টা পড়াবো। বই হচ্ছে 128 পৃষ্ঠা। 1 মিনিট ওয়েট করি, আর কেউ জয়েন করো, ঠিক আছে? পড়ায় চলে যাবো। ত্রয়োদশ অধ্যায় হচ্ছে খাদ্য, প্রস্তুত ও পরিবেশন। তোমাদের বইয়ে আছে 128 পৃষ্ঠা, ঠিক আছে? ঠিক আছে, আমরা পড়াই চলে যাই। মুশফিকা, শুনতে পাচ্ছো আমার কথা? জি মিস। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা ত্রয়োদশ অধ্যায়ে চলে যাই, খাদ্য, প্রস্তুত ও পরিবেশন। তোমাদের যেহেতু আজকেও ক্লাস আছে এবং আগামীকালও ক্লাস আছে, আবার আগামীকাল পরীক্ষাও আছে, ঠিক আছে? তো আজকে হচ্ছে ত্রয়োদশ অধ্যায়টা পড়াবো, পুরো অধ্যায়। এরপর পঞ্চদশ অধ্যায়টা আগামীকাল ইনশাল্লাহ পড়াবো। তো দুটা অধ্যায় মিলে আগামীকাল পরীক্ষা হবে। তো আজকে অধ্যায় হচ্ছে ত্রয়োদশ। তোমাদের, তোমার সামনে বই থাকলে বইও খুলতে পারো, 128 পৃষ্ঠা, খাদ্য, প্রস্তুত ও পরিবেশন। দশম অধ্যায়ও খাদ্য সম্পর্কে পড়েছি, পার্ট 1। পরিবারের সবার দৈনিক খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের জন্য খাদ্য পরিকল্পনা করা হয়। আগে প্রথমে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে আগে পরিকল্পনাটা করতে হবে। তাহলে খাদ্য খাদ্য আগে পরিকল্পনা করা হয়। পরিবারের সবার দৈনিক খাদ্য ও পুষ্টি চাহিদা, পরিবারের অনেক সদস্য থাকে, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, সবাইকে মিলিয়ে তো একটা পরিবার। পরিবারের সবার দৈনিক কিরকম চাহিদা আছে, পুষ্টি চাহিদা, খাদ্য চাহিদা, এইসব পূরণের জন্য খাদ্য প্রথমে পরিকল্পনা করতে হয়। এই খাদ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক উপায়ে খাদ্য প্রস্তুত করতে হয়। এই পরিকল্পনাটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা করা করতে হয়, তাহলে কি খাদ্য প্রস্তুত সঠিকভাবে করতে হবে। প্রস্তুতকৃত খাদ্য দ্রব্যাদি সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করে গ্রহণের জন্য ব্যবস্থা করা হয়। তাহলে প্রস্তুতকৃত খাদ্য দ্রব্যাদি সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করে গ্রহণের জন্য ব্যবস্থা করা হয়, যাকে বলা হয় খাদ্য পরিবেশন। তাহলে খাদ্য পরিবেশনটা কি? প্রস্তুতকৃত খাদ্য দ্রব্যাদি সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করে গ্রহণের জন্য ব্যবস্থা করা হয়, যাকে বলা হয় খাদ্য পরিবেশন। খাদ্যদ্রব্য সম্পূর্ণভাবে তৃপ্তিদায়ক করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত ও পরিবেশন খুবই কি গুরুত্বপূর্ণ। তাহলে খাদ্যদ্রব্য সম্পূর্ণরূপে তৃপ্তিদায়ক করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত ও পরিবেশন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আগে প্রথমে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের আগে কি করতে হবে? খাদ্যটা পরিকল্পনা করতে হবে, সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে পরিকল্পনা করতে হবে। তাহলে সুন্দরভাবে খাদ্য প্রস্তুত হবে এবং পরিবেশনা সঠিকভাবে হবে। তাহলে খাদ্য পরিকল্পনা কি? পরিবারের সবার দৈনিক খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের জন্য খাদ্য পরিকল্পনা করা হয়।
এই খাদ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক উপায়ে খাদ্য প্রস্তুত করতে হয়। প্রস্তুতকৃত খাদ্য দ্রব্যাদি সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করে গ্রহণের জন্য ব্যবস্থা করা হয়, যাকে আমরা কি বলি খাদ্য পরিবেশন। খাদ্যদ্রব্য সম্পূর্ণরূপে তৃপ্তিদায়ক করার জন্য বিজ্ঞানসম্মত হয়ে কি করতে হবে, খাদ্য প্রস্তুত ও পরিবেশন উভয় গুরুত্বপূর্ণ। এবার আসুন আমরা পার্ট এক, মেনু তৈরি। কিভাবে মেনু তৈরি করতে পারব, তৈরি করতে হবে এটা সম্পর্কে আমরা জেনে নিই। খাদ্য গ্রহণের উদ্দেশ্যে শুধু ক্ষুধা নিবারণ নয়, খাদ্য গ্রহণের উদ্দেশ্যে শুধু কি নয়, ক্ষুধা নিবারণ নয়, খাদ্য গ্রহণের প্রকৃত উদ্দেশ্য হলো কি, যেসব খাদ্য খাওয়া হয় তা যেন শরীরকে কর্মক্ষম রাখে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন অব্যাহত রাখে, শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে তোলে। আমরা জানি খাদ্যের কাজ, খাদ্যে যেসব কাজ করে থাকে কি কাজ করে থাকে, আমরা এটা দশম অধ্যায়ে করেছি। শরীরকে কি রাখে, কর্মক্ষম রাখে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন অব্যাহত রাখে, শরীরকে কি রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ করে থাকে। চারটা কাজ করে থাকে, কি কি খাদ্যের কাজ, শরীরকে কর্মক্ষম রাখে, ক্ষয়পূরণ করে ও বৃদ্ধি সাধন অব্যাহত রাখে, এবং শরীরকে কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ করে তোলে। এই জন্য প্রয়োজন খাদ্যের সব উপাদান সমৃদ্ধ সুষম খাদ্যের। সুষম খাদ্যের উপাদান কয়টি, ছয়টি। এই ছয়টা উপাদান যে কিন্তু খাদ্যের সব উপাদান বজায় রাখে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সুষম ও পুষ্টিকর আহারে দেহের প্রতিটি অবস্থার প্রয়োজন অনুযায়ী শক্তি সরবরাহ করে দেহকে কি রাখে, সুস্থ রাখতে পারে। সুষম খাদ্য গ্রহণ করলে আমরা কি, আমাদের দেহ কি রাখতে পারি, সুস্থ রাখতে পারি। এর জন্য বয়স, যেমন শিশু, কিশোর, বৃদ্ধ, পরিশ্রমের ধরন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে খাদ্য চাহিদা পূরণের জন্য খাদ্য ব্যবস্থা পরিকল্পনা করতে হয়। এই পরিকল্পনা উপায় হলো মেনু তৈরি। এই পরিকল্পনার উপায় হলো কি, মেনু তৈরি। প্রতিদিনের আহারে কি কি খাদ্য পরিবেশন করা হবে তার জন্য মেনু পরিকল্পনা করা উচিত। প্রতিদিন আমরা খাদ্য খেয়ে থাকি, সে কি খাদ্য চাহিদা অনুযায়ী আহারে কি কি খাদ্য পরিবেশন করা হবে তার জন্য কি করতে হবে, প্রথমে মেনু পরিকল্পনা করা উচিত। মেনু পরিকল্পনায় পরিবারের বাজেট বা আয় অনুযায়ী প্রত্যেক সদস্যের রুচি, চাহিদা, বয়স, খাদ্য প্রস্তুত পদ্ধতি প্রভৃতি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। তাহলে মেনু আগে পরিকল্পনা করতে হবে, প্রতিদিনের আহারে কি কি খাদ্য পরিবেশন করা হবে তার জন্য কি রাখতে হবে, মেনু পরিকল্পনা করে রাখতে হবে। মেনু পরিকল্পনা পরিবারের বাজেট বা আয় অনুযায়ী প্রত্যেক সদস্যদের রুচি, চাহিদা, বয়স, খাদ্য প্রস্তুত প্রভৃতি বিষয়গুলো কি রাখতে হবে, অন্তর্ভুক্ত থাকতে হবে। পরিবারের তিন বেলার আহার ছাড়া পশিশুর পরিপূরক খাবার, রোগীর পত্য, বিয়ে, জন্মদিন, অতিথি আপ্যায়ন ইত্যাদি যে কোনো উপলক্ষে খাদ্য প্রস্তুতের আগে কি করতে হবে, একটা পরিকল্পনা করে নেওয়া ভালো। তাহলে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের আগে কি করতে হবে, প্রথমে খাদ্য পরিকল্পনা করতে হবে, তাহলে সুন্দরভাবে খাদ্য প্রস্তুত হবে এবং পরিবেশনটাও সুন্দর হবে। মেনু তৈরির মাধ্যমে খাদ্য ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় বিবেচনা করে খাদ্যের তালিকা তৈরি করা হয়। মেনু তৈরির মাধ্যমে খাদ্য ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয় বিবেচনা করে খাদ্যের তালিকা তৈরি করা হয়। মোট কথা, মেনু পরিকল্পনা খাদ্যের একটি তালিকা বিশেষ। তাহলে মেনু পরিকল্পনা খাদ্যের একটি কি বিশেষ, তালিকা বিশেষ। অর্থাৎ যে কোনো খাদ্য ব্যবস্থায় কি খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে কি বলা হয়, মেনু বলা হয়। তাহলে মেনু কি, যে কোনো খাদ্য ব্যবস্থায় কি খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে কি বলা হয়, মেনু বলা হয়। মুশফিকা, কি বুঝতেছ আমার কথা? ভেরি গুড। তাহলে মেনু কি, মেনু যদি পরীক্ষা আসে যে কোনো খাদ্য ব্যবস্থায় কি খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে মেনু বলা হয়। এগুলো পরীক্ষায় আসে বেশিরভাগ। মেনু কি, মেনু বলতে কি বোঝায়? মেনু পরিকল্পনার মাধ্যমে সুষম, আকর্ষণীয় এবং পুষ্টিকর খাদ্য পরিবেশন করা যায়। তাহলে মেনু পরিকল্পনার মধ্যে কি কি খাদ্য পরিবেশন করা যায়, কি ধরনের, সুষম, আকর্ষণীয় এবং পুষ্টিকর। সুষম, আকর্ষণীয় এবং পুষ্টিকর খাদ্য পরিবেশন করা যায়। মেনু তৈরির বিবেচ্য বিষয়, মেনু তৈরির বিবেচ্য বিষয়,
মেনু তৈরির মাধ্যমে যাতে পরিবারে খাদ্য ব্যবস্থার মেনু তৈরির বিবেচ্য বিষয় কি কি রয়েছে, মেনু তৈরির মাধ্যমে যাতে পরিবারে খাদ্য ব্যবস্থা সুষম হয় সেজন্য কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। তাহলে মেনু তৈরির মাধ্যমে কি করতে হবে, পরিবারের বিভিন্ন সদস্য ও সদস্যদের খাদ্য ব্যবস্থা যাতে কি হয় সুষম হয় সেজন্য কতগুলো বিষয় বিবেচনা করতে হবে। অবশ্যই যেগুলো কি 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 রয়েছে, বয়স, শ্রম, আয়, আবহাওয়া ও মৌসুম, লিঙ্গ, উপলক্ষ, বৈচিত্র্য সৃষ্টি, এক পরিবেশন, পরিমাপ। তাহলে বয়স, এগুলো অবশ্যই কি করতে হবে, মেনু তৈরির আগে এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে। তাহলে মেনুটা কি হবে, সুষম হবে, খাদ্য পরিবেশন কি করা যায়, মেনু এই ভালো যদি পরিকল্পনা করে নিয়ে এই বিষয়গুলো যদি বিবেচনা করা হয় তাহলে খাদ্য পরিবেশনটা সুষম, আকর্ষণীয় এবং পুষ্টিকর করা যায়। তাহলে বয়সের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শ্রম, আয়, আবহাওয়া ও মৌসুম, লিঙ্গ, উপলক্ষ, বৈচিত্র্য সৃষ্টি, এক পরিবেশন, পরিমাপ, এগুলো অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তাহলে বয়স সম্পর্কে আমরা একটু জেনে নিই। একটা পরিবারে বিভিন্ন বয়সের লোক থাকে, সব বয়সের এক একই বয়সের লোক তো পরিবারে থাকে না, পরিবারে অনেক সদস্য থাকে যাদের বয়স বিভিন্ন ধরনের বয়স, বিভিন্ন রকম বয়স, বিভিন্ন বয়সের লোক থাকে, বিভিন্ন বয়সের লোকদের খাদ্যের চাহিদা আবার কী হয় ভিন্নতার বিষয়টি অবশ্যই মনে রাখা প্রয়োজন। যেমন শিশুর সঠিক বৃদ্ধির জন্য দুধ জাতীয় খাবারের প্রাধান্য দিতে হয়, বৃদ্ধ ও প্রাপ্তবয়স্কদের জন্য ভিটামিনযুক্ত খাদ্য দরকার, বৃদ্ধ এবং প্রাপ্তবয়স্কদের জন্য কী দরকার, ভিটামিনযুক্ত খাদ্য দরকার। পরিবারের গর্ভবতী ও প্রসূতি মায়ের জন্য স্বাভাবিক মায়ের তুলনায় বেশি ক্যালোরি ও প্রোটিন জাতীয় খাদ্যের ব্যবস্থা রাখা প্রয়োজন। তাহলে পরিবারে গর্ভবতী ও প্রসূতি মায়ের জন্য স্বাভাবিক মায়ের তুলনায় বেশি ক্যালোরি ও প্রোটিন জাতীয় খাদ্যের ব্যবস্থা রাখা প্রয়োজন। এরপর সশ্রম, পরিশ্রমের ধরন ক্যালোরি চাহিদাকে কি করে প্রভাবিত করে, পরিশ্রমের ধরন কি করে ক্যালোরি চাহিদাকে প্রভাবিত করে। তাই মেনু তৈরির সময় পরিবারের সদস্যদের পরিশ্রমের মাত্রা কি করতে হবে, যাচাই করতে হবে, যাচাই করে পর্যাপ্ত ক্যালোরি বহুল খাদ্যের সমন্বয় ঘটাতে হবে। যেমন উদাহরণস্বরূপ কি বলা যায়, বিশেষ করে যারা কঠিন পরিশ্রমের কাজ করে তাদের খাদ্য কার্বোহাইড্রেট ও স্নেহ বেশি থাকা ভালো। যারা বেশি পরিশ্রম করে তাদের জন্য কি খাদ্যে অবশ্যই কার্বোহাইড্রেট এবং স্নেহ বেশি থাকা প্রয়োজন। অপরদিকে হালকা পরিশ্রমে বা যারা মানসিক শ্রম করে এবং বৃদ্ধ ব্যক্তি যাদের শারীরিক পরিশ্রম কম তাদের জন্য কম কার্বোহাইড্রেট ও স্নেহ প্রয়োজন। তাদের জন্য কি প্রয়োজন, কম কার্বোহাইড্রেট এবং স্নেহ প্রয়োজন। তাহলে দুই ধরনের খাদ্যে নির্বাচন করতে হবে, যারা এক যারা অনেক বেশি পরিশ্রম করে অর্থাৎ কঠিন পরিশ্রমে কাজ করে তাদের জন্য অবশ্যই খাদ্যে কী রাখতে হবে, কার্বোহাইড্রেট এবং স্নেহ। আর যদি হালকা পরিশ্রমী বা যাদের মানসিক শ্রম কম, মানসিক শ্রম করে অর্থাৎ হালকা পরিশ্রমী তাদের এবং বৃদ্ধ ব্যক্তি যাদের শারীরিক পরিশ্রম খুবই কম হয় তাদের জন্য কম কার্বোহাইড্রেট এবং স্নেহ প্রয়োজন। এরপর আয়, আয়টাও বিবেচনায় রাখতে হবে। মেনুতে পুষ্টিকর খাদ্য সংযোজনের বিষয়টি একটা বাজেটের উপর নির্ভর করে, আয়ের উপর ভিত্তি করে পরিবারের জন্য সম্পূর্ণ মাসব্যাপী পুষ্টিকর খাদ্য যোগান দিতে হবে। সুষম খাদ্যের উপাদান অল্প মূল্যের খাদ্য থেকে সংগ্রহ করে স্বল্প ব্যয়ে মেনু পরিকল্পনা করা যুক্তিযুক্ত। সুষম খাদ্য হচ্ছে ছয়টা খাদ্যের যে ছয়টা উপাদান, এই ছয়টা উপাদান অবশ্যই থাকতে হবে, তাই সেগুলোকে কি বলা হয় সুষম খাদ্য। সুষম খাদ্যের উপাদান অল্প মূল্যে কী করতে হবে, খাদ্য থেকে সংগ্রহ করতে হবে। স্বল্প ব্যয়ে মেনু পরিকল্পনা করা যুক্তিযুক্ত। খাদ্যের মূল্য কমানোর জন্য সুষম খাদ্যের উপাদানসমূহ বাদ দেওয়া কি করবে না, চলবে না। তাই দামি খাবারের পাশাপাশি তুলনামূলক সস্তা অথচ কী হতে হবে, পুষ্টিকর খাবার সমন্বয়ে থাকা বঞ্চনীয়। তাহলে দামি খাবারের পাশাপাশি তুলনামূলক সস্তা, যেহেতু যেগুলো স্বল্প মূল্যে পাওয়া যায় আবার কিন্তু ওগুলো অবশ্যই কী হতে হবে, পুষ্টিকর খাদ্যের সমন্বয় থাকা অবশ্যই প্রয়োজন। তাহলে সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপর আসো আবহাওয়া ও মৌসুম। আমাদের দেশে ঋতুভেদে বিভিন্ন ফলমূল তৈরির দরকারি সমাগম ঘটে, এগুলো পুষ্টিকর ও সুস্বাদু এবং সহজলভ্য হয়ে থাকে। তাহলে এগুলো কি পুষ্টিকর, সুস্বাদু এবং সহজলভ্য হয়ে থাকে। খাদ্য তালিকায়
মৌসুমী খাদ্যদ্রব্য সংযোজন করলে স্বাদেও বৈচিত্র্য আসে এবং মূল্য সাশ্রয়কারী খাদ্য তালিকাও কি বানানো যায়। খাদ্য তালিকার মৌসুমী খাদ্যদ্রব্য সংযোজন করলে স্বাদেও বৈচিত্র্য আসে এবং মূল্য সাশ্রয়কারী খাদ্য তালিকাও বানানো যায়। এরপর আসো লিঙ্গ। ছেলে মেয়েদের মেয়ে ভেদে খাদ্যের চাহিদা ভিন্ন হয়। ছেলেদের তুলনায় মেয়েদের দেহের আয়তন, ওজন ও পেশির পরিমাণ খুবই কম, এজন্য মেয়েদের ক্যালোরি ও অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও কি অপেক্ষাকৃত কম হয়। উপলক্ষ কি কি উপলক্ষ রয়েছে? পরিবারের সদস্য সংখ্যা, আর্থিক সঙ্গতি, রুচি ইত্যাদি বিবেচনা করে দৈনিক খাদ্য তালিকা তৈরি করা যায়। তবে ছোট বা বড় যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে মেনু একটি আকর্ষণের বিষয়, কেননা এতে সাধারণ খাবারের কিছুটা ব্যতিক্রম ঘটে। যেমন কি কি রয়েছে? বিয়ে, জন্মদিন, মিলাদ, ঈদ ইত্যাদি ক্ষেত্রে মেনু তৈরিতে ব্যতিক্রম রয়েছে। এরপর আসো বৈচিত্র্য সৃষ্টি। বৈচিত্র্য সৃষ্টি মেনুতে নানা রং, নানা আকার, নানা প্রকৃতি এবং নানা পদ্ধতি রান্না করা খাবার দিয়ে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা যায়। মেনুতে সব খাবারই কি যদি সাদা বা একই রঙের হয় তাহলে দেখতে কি হয় না, আকর্ষণীয় হয় না। তেমনি সব খাবারে যদি নরম ও শুকনো হয় তাহলে খেয়ে পরিতৃপ্ত হওয়া যায় না। বিভিন্ন রঙের খাবার যেমন কি রয়েছে, টমেটো রয়েছে, গাজর, কলা, মটরশুঁটি, দুধ, দই, ভাত, জর্দা ইত্যাদি। বিভিন্ন আকারের খাবার যেমন কি রয়েছে, সিঙ্গারা, স্যান্ডউইচ, পাউরুটি, কেক, নিমকি ইত্যাদি। আর বিভিন্ন প্রকৃতির খাবার রয়েছে যেমন স্যুপ, ক্ষীর, হালুয়া, কাস্টার্ড, পুডিং, পাঁপড়, চিপস ইত্যাদি। এক পরিবেশন পরিমাপ, মেনুতে তালিকাভুক্ত খাবারগুলো কতজন লোক গ্রহণ করবে তার উপর খাবারের মোট পরিমাণ নির্ভর করে। মেনুতে যেসব খাদ্য রাখা হয় তার প্রতিটি প্রত্যেক ব্যক্তিকে অন্তত এক পরিবেশন পরিমাণ বরাদ্দ করতে হয়। যেমন রান্না করা শাক এক পরিবেশন এক বা তিন কাপ। এছাড়া মেনু তৈরি করার সময় পরিবেশনের ধরন, সঠিক রেসিপির ব্যবহার, তেজস্পত্র ও আনুষঙ্গিক সরঞ্জামাদি সুবিধা, দক্ষ রন্ধনকারী, উদ্বৃত্ত খাদ্যের ব্যবহার ইত্যাদি বিষয়গুলো অবশ্যই কী করতে হবে, বিবেচনা করতে হবে। ঠিক আছে, এতক্ষণ যা পড়লাম এগুলো হচ্ছে মেনু তৈরির বিবেচ্য বিষয়। কী কী রয়েছে আমি আবার বলছি, বয়স, শ্রম, আয়, আবহাওয়া ও মৌসুম, লিঙ্গ, উপলক্ষ, বৈচিত্র্য সৃষ্টি, এক পরিবেশন পরিমাপ। এগুলো ছাড়াও কি রয়েছে, পরিবেশনের ধরন, সঠিক রেসিপির ব্যবহার, তেজস্পত্র ও আনুষঙ্গিক সরঞ্জামাদি সুবিধা, দক্ষ রন্ধনকারী, উদ্বৃত্ত খাদ্যের ব্যবহার ইত্যাদি বিষয়গুলো অবশ্যই কী করতে হবে, বিবেচনা করতে হবে। এরপর আমরা যাই রেসিপির প্রয়োজনীয়তা, কি কি প্রয়োজন রয়েছে এগুলো একটু আমরা জেনে নিই। রেসিপির প্রয়োজনীয়তা কি কি প্রয়োজন রয়েছে? সুষম খাদ্য ব্যবস্থাপনার জন্য মেনু অর্থাৎ খাদ্য তালিকা তৈরি করা হয়। সুষম খাদ্য ব্যবস্থাপনার জন্য কি করতে হয়, মেনু বা খাদ্য তালিকা তৈরি করা হয়। এই খাদ্য তালিকায় খাদ্যগুলো তখনই মুখরোচক, আকর্ষণীয়, তৃপ্তিদায়ক হয়ে ওঠে যখন তা সঠিক পদ্ধতিতে কী করা হয়, রান্না করা হয়। রান্নার কাজটা আপাতভাবে সহজ মনে হলেও প্রায় দেখা যায় কোনো না কোনো ত্রুটি থেকে যায়। একই খাবার একবার মানসম্মত সুস্বাদু হলেও পরবর্তী সময় আবার সেরকম মজাদার নাও হতে পারে। কিন্তু একই পদ্ধতিতে ও এবং পরিমাণ মতো একই খাবার এক নাও হতে পারে কিন্তু একই পদ্ধতিতে এবং পরিমাণ মতো উপকরণ দিয়ে রান্না করলে প্রতিবারই রান্না করা বস্তুর মান একই রকম রাখা যায়। এই কারণে তৈরি হয়েছে কি রেসিপি। রেসিপি এমন একটা নির্দেশক যা কিভাবে এবং কি কি উপকরণ কি পরিমাণ ব্যবহার করে রান্না করা হবে তা বিস্তারিত বিবরণ থাকে। সুতরাং রেসিপি বলতে বোঝায় রান্নার প্রয়োজনীয় উপকরণ সমূহের তালিকা, পরিমাণ, রন্ধন পদ্ধতিতে লিখিত পথ, নির্দেশ
বিশেষ রান্না করা প্রতিটি খাদ্যই নিজস্ব উপকরণ পরিমাণ রন্ধন পদ্ধতি থাকে যেমন কি পুডিং আলু চপ কাবাব ইত্যাদি রেসিপিতে রান্নার সময় সম্পর্কযুক্ত যে তথ্যগুলো দেওয়া হয় সেগুলো কি কি খাবারের নাম উপকরণের পরিমাণ কি কি উপকরণ রয়েছে আর কি 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 পরিমাণ দিতে হবে রান্নার ধারাবাহিক ধাপসমূহ সময় পরিবেশনের ধরন ব্যবহৃত উপকরণের নাম রান্নায় ব্যবহৃত মাংস কিংবা তরকারির কাটার ধরন রান্নায় ব্যবহৃত তাপমাত্রা পরিবেশন সংখ্যা রেসিপি কি কি কাজে লাগে ঠিক আছে কি কি কাজে লাগে রেসিপি আমরা একটু জেনে নিব মুশফিকা কি আমাদের কথা শুনতেছো জি মিস আচ্ছা তোমাদের বইয়ে 131 পেজে আছে রেসিপি কি কি কাজে লাগে একটু বলো তো এই রেসিপি থেকে খাবার প্রস্তুত করার প্রয়োজনীয় উপকরণগুলো মেপে নেওয়া হয় ফলে কোনো জিনিসের অপচয় হয় না আদর্শ রেসিপিতে পরিবেশন সংখ্যা উল্লেখ থাকে ফলে কতজন লোক খেতে পারবে তা সহজে অনুমান করা যায় এবং পরিবেশনের কাজটি সহজ হয় রেসিপি অনুসরণ করে যে কোনো নতুন রান্না আয়ত্তে আনা যায় মেনুর সাথে রেসিপি নির্দেশনা থাকলে দক্ষ পাচক অতি সহজে তা অনুসরণ করে খাদ্য প্রস্তুত করতে সক্ষম হয় পাচকদের নিকট রেসিপি থাকলে রান্না করা খাবারের মান ও পরিমাণ যাচাই করতে সুবিধা হয় ভেরি গুড এরপর আসো রেসিপি ব্যবহার করার সময় লক্ষণীয় বিষয়গুলো একটু বলো তো রেসিপি সঠিকভাবে বুঝে অনুসরণ করতে হবে রেসিপিতে উল্লেখিত পরিমাণ মতো উপকরণ ব্যবহার করতে হবে কোনো উপকরণ বাদ দেওয়া ঠিক নয় রেসিপিতে লেখা কলাকৌশল অবলম্বন করতে হবে যে অবস্থায় গরম ঠান্ডা তরল কঠিন খাবার পরিবেশন করার উল্লেখ থাকবে সেভাবেই করতে হবে রেসিপিতে নির্দেশিত রন্ধন পদ্ধতি অনুসরণ করতে হবে রেসিপি বুঝতে হলে খাদ্যের মাপ ওজন রান্নার সরঞ্জাম রান্নার কৌশল ও পদ্ধতি উপকরণ ও মশলা এবং বিনিময় বা বিকল্প খাদ্য সম্পর্কে ধারণা ইত্যাদি ইত্যাদি বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করা প্রয়োজন ভেরি গুড তাহলে এগুলো এখন এতক্ষণ যা বলেছে এগুলো হচ্ছে রেসিপি ব্যবহার করার সময় লক্ষণীয় বিষয় যে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখতে হবে অবশ্যই এরপর রেসিপি কী কী কাজে লাগে রেসিপি অনেক কাজে লাগে যে কাজগুলো তুমি এতক্ষণ বলেছো তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে রেসিপি কী কী কাজে লাগে রেসিপি ব্যবহার করার সময় আমাদের কী কী লক্ষণীয় কী কী লক্ষণীয় বিষয় খেয়াল রাখতে হবে এরপর আসি খাদ্য প্রস্তুত পার্ট তিনে যায় এই চ্যাপ্টারটা ছোট বেশি বড় না মেনু তৈরি করার পর খাদ্য প্রস্তুত করার প্রস্তুতি নিতে হবে মেনু প্রথমে আমরা আমাদের কি করতে হবে তৈরি করতে হবে আগে প্রথমে খাদ্য পরিকল্পনা করতে হবে এরপর মেনু তৈরি করতে হবে মেনু তৈরি করার পর খাদ্য প্রস্তুত করার প্রস্তুতি নিতে হবে খাদ্য প্রস্তুতকরণের পূর্বে কতগুলো বিষয় বিবেচনা করতে হবে কী কী বিষয় পরিকল্পনা করতে হবে কী খাদ্য প্রস্তুত করা হবে তা মেনু অনুযায়ী নির্বাচন করতে হবে কী খাদ্য প্রস্তুত করা হবে তা মেনু অনুযায়ী কী করতে হবে নির্বাচন করতে হবে যে যে খাদ্য প্রস্তুত করা হবে সেই তালিকা খাদ্য তালিকা তৈরি কাঁচামাল সংগ্রহ করতে হবে খাদ্য প্রস্তুত করার আগে সঠিক রেসিপি জেনে নিতে হবে খাদ্য প্রস্তুত করার আগে কী করতে হবে যে খাদ্যটা প্রস্তুত করতে হবে সেই খাদ্যের রেসিপি সম্পর্কে আগে জেনে নিতে হবে সেই এক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া যায় কাঁচা মাছ মাংস শাকসবজি বেছে কেটে পরিষ্কার করে নিতে হবে খাদ্য প্রস্তুত করার আগে সঠিক রন্ধন পদ্ধতি অনুসরণ করে খাদ্য প্রস্তুত করতে হবে সঠিক রন্ধন পদ্ধতি অনুসরণ করতে হবে তাহলে খাদ্যটা সুন্দরভাবে প্রস্তুত করা যাবে খাদ্য প্রস্তুতের সময় সতর্কতা অবলম্বন করতে হয় যেমন কি খাবার ডেকে রান্না করা বেশি তাপে খাদ্য রান্না না করা ইত্যাদি খাবার কী করতে হবে ডেকে রান্না করতে হবে বেশি তাপে আবার রান্না করা যাবে না এগুলো এইসব বিষয়ে একটু খেয়াল রাখতে হবে খাদ্য প্রস্তুত করার সাথে সাথে পরিবেশনের প্রস্তুতি নিতে হয় খাদ্য প্রস্তুত করার সময় কী করতে হবে প্রস্তুত করার সাথে সাথে কী করতে হবে পরিবেশনের প্রস্তুতি নিতে হবে খাদ্য প্রস্তুতের পরই খাদ্য গরম গরম পরিবেশন করতে হয় তাহলে খাদ্য যখন প্রস্তুত হয়ে যায় তখন সাথে সাথে কী করতে হবে খাদ্য গরম গরম পরিবেশন করতে হবে যেমন রেসিপির নমুনায় একটা সুন্দর রেসিপি আছে আমাদের আমরা পুডিং ও সবজি নিরামিষ প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করবো একটু জেনে নিই পুডিং কীভাবে তৈরি করা হয় উপকরণ কী কী উপকরণ রয়েছে ডিম দুধ চিনি ভ্যানিলা এসেন্স ঠিক আছে পরিমাণ কি 3টি ডিম লাগবে দুধ 500 গ্রাম মুশফিকা কি জানে পুডিং বানাতে পারে
জানো না? আচ্ছা তাহলে আজকে একটু আমি এখানে আলোচনা করতেছি, জেনে নাও ঠিক আছে? তাহলে রেডি করতে পারবা পুডিং? কি কি লাগে উপকরণগুলো একটু জেনে নি। উপকরণ কি রয়েছে? ডিম লাগবে পরিমাণ কতটুকু? 3টি। দুধ 500 গ্রাম। চিনি 3 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্স 4 ফোঁটা। প্রস্তুতকৃত খাদ্যের পরিমাণ 500 গ্রাম, প্রায় 4 পরিবেশন। পরিবেশন সংখ্যা কি? 4টি। ঠিক আছে, প্রস্তুত প্রণালী কিভাবে প্রস্তুত করা যাবে একটু জেনে নি। পুডিং তৈরি করার পাত্রে চিনি, ক্যারামেলটা কি একটু জেনে নি। উনুনের উপরে বেশি তাপে চিনি গলিয়ে বাদামি রং করাকে, এটাকে কি বলা হয়? চিনি ক্যারামেল। করে নিতে হবে অপর একটি পাত্রে ডিমগুলো ভালোভাবে ফেটাতে হবে। ডিম যেই গুলো নিবা সেগুলো কি করতে হবে? ভালোভাবে ফেটাতে হবে। ফেটানোর ডিমের সাথে দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স যে উপকরণগুলো নিয়েছি ওগুলো কি করতে হবে? মেশাতে হবে। পুটিং দইয়ের পাত্রটি ঠান্ডা করে তাতে উক্ত মিশ্রণটি কি করতে হবে? ঢেলে দিতে হবে। কি 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 মিশ্রণ? ডিম, দুধ, চিনি, যেগুলো একসাথে আমরা মিশ্রিত করলাম। বড় বড় সসপ্যান ফুটানো পানি দিয়ে ডিম দুধ মেশানো পাত্রটি কি করতে হবে? ভালোভাবে মুখ বন্ধ করতে হবে। পাত্রের মুখ এমনভাবে বসাতে হবে যাতে পাত্রটি 1/3 অংশ পানিতে কি থাকে? ডুবে থাকে। চুলার আঁচ মাঝামাঝি করে 1 ঘন্টা ফোটাতে হবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না আর বেশি কমানো যাবে না, মাঝামাঝি করে রাখতে হবে। আর রাখতে হবে কতক্ষণ? চুলার উপর 1 ঘন্টা ফুটাতে হবে পানিগুলো। পুডিং সম্পূর্ণভাবে জমে গেলে ঠান্ডা করে নিতে হবে। জমে গেলে কি করতে হবে? ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে ছুরি দিয়ে পুডিংয়ের চারদিক ছাড়াতে হবে। ঠান্ডা হলে ছুরি দিয়ে কি করতে হবে? পুডিংয়ের চারদিক ছাড়াতে হবে। প্লেটে তৈরি করা পুডিংয়ের পাত্রটি উল্টে পুডিং তেলে নিতে হবে। তাহলে এটা হচ্ছে প্রস্তুত প্রণালী, পুডিং বানানোর প্রস্তুত প্রণালী। কিভাবে আমরা পুডিং তৈরি করব সে সম্পর্কে জানলাম। মুস্মিকা এখন পারবে পুডিং তৈরি করতে? পারবে? হ্যাঁ, চেষ্টা করবে? কেমন? প্রস্তুত প্রণালীটা জেনে নিয়ে চেষ্টা করবে। ঠিক আছে, এখানে প্রস্তুত প্রণালী দিয়েছে আর রেসিপির নমুনা দিয়েছে। ঠিক আছে, প্রস্তুতকৃত পুডিং এর পরিমাণ কত? 500 গ্রাম। দুগ্ধজাত খাদ্য পুডিং এর 1 পরিবেশন পরিমাণ হচ্ছে 1/2 কাপ বা 125 গ্রাম। এর ফলে প্রস্তুতকৃত খাদ্যের পরিবেশন সংখ্যা 4 অথবা 4 জন খেতে হবে। এই যে পরিমাণটা যে যে উপকরণ দিয়ে একটা পুডিং তৈরি করা হয় সেটা পরিবেশন সংখ্যা 4 জন অর্থাৎ 4 জন খেতে পারবে। খাদ্য পুডিং এর এই পরিবেশন পরিমাণ কত? 1/2 কাপ অথবা 125 গ্রাম। এটা 4 জন মানুষ অনায়াসে খেতে পারবে। এরপর সবজি নিরামিষ, সবজি নিরামিষের একটু উপকরণগুলো বলে দিই। সবজি নিরামিষের উপকরণ কি কি লাগবে? মিষ্টি কুমড়া, বেগুন, পটল, পেঁপে, আলু, আদা বাটা, রসুন কাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ, চিনি, কাঁচামরিচ, তেজপাতা, তেল, পাঁচফোড়ন, এগুলো হচ্ছে সবজি নিরামিষ তৈরির উপকরণ। কিভাবে প্রস্তুত করতে হবে একটু জেনে নিই। সব ধরনের সবজিগুলো কাটার আগে ভালোভাবে কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে। এরপর সবজিগুলো পছন্দ মতো টুকরো করে কেটে নিতে হবে। গরম তেলে পেঁয়াজ কুচি, বাটা ও গুঁড়া মশলাগুলো কষিয়ে নিতে হবে। বেগুন ও মিষ্টি কুমড়া ছাড়া বাকি সব সবজি লবণ দিয়ে নেড়ে নিতে হয়। 3-4 মিনিট পর 1 কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। পানি ফুটলে বেগুন মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে ঢেকে মৃদু জলে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর সবজি সিদ্ধ হলে কাঁচামরিচ, চিনি ও ঢালা পাঁচফোড়নের গুঁড়া কি করতে হবে? ছড়িয়ে দিতে হবে। সবজি পানি শুকিয়ে তেল উপরে উঠলে চুলা থেকে কি করতে হবে? নামাতে হবে। পরিবেশন সংখ্যা, এই যে উপকরণগুলো দিয়ে সবজি নিরামিষ তৈরি করা হয় তা এই রেসিপিতে রান্না করা সবজির পরিমাণ কতটুকু? 1 কেজি। রান্না করা সবজি পরিবেশন 1/2 কাপ। এটা 10 জনের জন্য প্রস্তুত করা হয়েছে। এর ফলে প্রত্যেকে অন্তত
পরিবেশন পরিমাণ পাচ্ছে যা একজন পূর্ণবয়স্ক ব্যক্তি ন্যূনতম পুষ্টি চাহিদা কি করে মেটায়। এরপর চান পার্ট চারে আসো। এতক্ষণ আমরা জেনেছি এগুলো হচ্ছে খাদ্য প্রস্তুতি, কিভাবে খাদ্য প্রস্তুত করতে হবে। দুইটা রেসিপি দেওয়া হয়েছে, আলোচনা করলাম, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে সবজি নিরামিষ। এরপর খাদ্য পরিবেশন রেসিপি নেব না, খাদ্য পরিবেশনটা একটু জেনে নিই। পার্ট চারে খাদ্য পরিবেশন, এতক্ষণ খাদ্য প্রস্তুত করার পর গরম গরম কি করতে হবে, খাদ্য পরিবেশন করতে হবে যাতে খাওয়াগুলো গরম গরম থাকে। খাদ্য পরিবেশনটা কি একটু জেনে নিই। খাদ্য যথাযথভাবে পরিবেশনের মাধ্যমে খাদ্য গ্রহণে সম্পূর্ণ তৃপ্তি ও আনন্দ লাভ করা যায়। খাদ্য পরিবেশন হচ্ছে একটা কৌশলগত পদ্ধতি যার মাধ্যমে খাদ্য গ্রহণের জন্য উপযুক্ত পরিবেশ কি করা হয়, তৈরি করা হয়। তাহলে খাদ্য যথাযথভাবে পরিবেশনের মাধ্যমে খাদ্য গ্রহণের সম্পূর্ণ কি হয়, তৃপ্তি ও আনন্দ পাওয়া যায়। খাদ্য পরিবেশনটা হচ্ছে কি একটা কৌশলগত পদ্ধতি যার মাধ্যমে খাদ্য গ্রহণের জন্য কি করতে হয়, উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়। এরপর আসো খাদ্য পরিবেশন কাকে বলে বা পরীক্ষায় আসে খাদ্য পরিবেশন বলতে কি বুঝো, খাদ্য পরিবেশন কি আসলে কি পরীক্ষা আসলে কিভাবে লিখবে, যে পদ্ধতিতে মেনু অনুযায়ী প্রস্তুত খাদ্যদ্রব্য কে কোনো সুনির্দিষ্ট কৌশল অবলম্বনের মাধ্যমে ব্যক্তিবর্গে গ্রহণের জন্য উপস্থাপন করা হয় তাকে কি বলা হয়, খাদ্য পরিবেশন। আমি আবার বলছি, যে পদ্ধতিতে মেনু অনুযায়ী প্রস্তুত খাদ্যদ্রব্যটি কোনো সুনির্দিষ্ট কৌশল অবলম্বনের মাধ্যমে ব্যক্তিবর্গে গ্রহণের জন্য উপস্থাপন করা হয় তাকে খাদ্য পরিবেশন বলা হয়। সুন্দর পরিবেশনের মাধ্যমে খাদ্য ব্যবস্থার উদ্দেশ্যে পূর্ণতা লাভ করে। বাড়িতে বাইরে কিংবা বিভিন্ন উৎসবে খাদ্য পরিবেশনের ব্যবস্থা সুন্দর ও সুষ্ঠু হওয়া একান্ত প্রয়োজন। বাড়িতে হোক বা বাইরে হোক বা বিভিন্ন উৎসবে হোক খাদ্য পরিবেশনের ব্যবস্থা সুন্দর সুষ্ঠু হওয়া একান্ত প্রয়োজন। পরিবেশনের সাথে পারিবারিক ঐতিহ্য সামাজিক আচার আচরণ সম্পর্কযুক্ত জাতিগত সামাজিক ও পারিপার্শ্বিকতার প্রভাব খাদ্য পরিবেশন ব্যবস্থাপনায় বিবেচনা করা দরকার। এরপর আসো টেবিল সাজানো। সাধারণত খাবার যখন টেবিলে সাজানো হয় সেটাই হচ্ছে কি পরিবেশন। আমরা খাবার তৈরি করার পর কি করি, আমরা খাবার তখন কি টেবিলে সাজাই, এটাই হচ্ছে পরিবেশন। খাবার আগে টেবিল গোছানোর উদ্দেশ্য হচ্ছে খাওয়ার কাজটি সহজ ও আনন্দময় করা। খাবার টেবিলে খাদ্য গ্রহণের আনুষঙ্গিক ও প্রয়োজনীয় বাসনপত্র সুসজ্জিত থাকলে তা আহারে কি হয়, তৃপ্তি বাড়ায়। টেবিল সাজানোর ধারাবাহিকতা নির্ভরূপ কী কী ধারাবাহিকতা রয়েছে, টেবিলে কাপড় বিছানো, ম্যাট সাজানো, সজ্জামূলক সামগ্রী দিয়ে সাজানো, যেমন খাবার টেবিলে উপযোগী পুষ্প বিন্যাস করা, খাদ্য গ্রহণকারীর সংখ্যা অনুযায়ী টেবিল চেয়ারে ব্যবস্থা করা, খাবারের পাত্র সাজাতে হয়, এক্ষেত্রে ঘরোয়া কিংবা আনুষ্ঠানিকতার মাত্রা ও রীতি অনুযায়ী সাজাতে হয়। খাদ্য গ্রহণের টেবিল বা স্থানটি সুবিন্যস্ত এবং শান্ত মনোরম পরিবেশ হওয়া দরকার, এজন্য প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোকিত পরিবেশ। এরপর আসে আনুষ্ঠানিক পরিবেশ, এটা একটু জেনে নিই। আনুষ্ঠানিক পরিবেশটা কি, যে কোনো নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য যে ভোজের আয়োজন করা হয় তাকে আনুষ্ঠানিক ভোজ বলা হয়। তাহলে আনুষ্ঠানিক ভোজটা কি, কোনো নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য যে ভোজের আয়োজন করা হয় তাকে আনুষ্ঠানিক ভোজ, অর্থাৎ কোনো যে কোনো একটা অনুষ্ঠান, যেমন রাষ্ট্রীয় ভোজ, সামাজিক আচার আচরণ, বার্ষিক প্রীতিভোজ, বিবাহ অনুষ্ঠান ইত্যাদি, এগুলো হচ্ছে নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য যে ভোজ আয়োজন করা হয় তাকে আনুষ্ঠানিক ভোজ বলা হয়। এরপর আসি বুফে পরিবেশন, এটা একটু জেনে নিই। পার্ট পাঁচে অতিথির সংখ্যা বেশি হলে, জায়গা কম থাকলে এবং বিশেষ বা প্রধান অতিথি না থাকলে বুফের ব্যবস্থা করা হয়, ঠিক আছে। যেমন কি জন্মদিন, আকিকা, বিবাহবার্ষিকীতে বুফে পরিবেশন করা যায়। বুফে পরিবেশনের নীতি বিভিন্ন নীতি রয়েছে, বিভিন্ন যেমন যে বিভিন্ন জায়গায় বসার লনে বা লম্বা বারান্দায় অথবা খোলা বাগানে, হলরুমে ইত্যাদি স্থানে কয়েকটি টেবিলে একই ধরনের খাবার সরবরাহ করা হয়। খাবার গ্রহণের প্লেট, গ্লাস, চামচ
কাপ আনুষ্ঠানিক ধাপে একটি টেবিলে সুন্দরভাবে সাজানো হয়। এরপর পাঁচ ছয় আসি প্যাকেট পরিবেশন, কিভাবে পরিবেশন করতে হয়। বিভিন্ন খাবারকে মুরগজাত করে পরিবেশন করাকে কি বলা হয়, প্যাকেট পরিবেশন বলা হয়। এগুলো আসে পরীক্ষায়। প্যাকেট পরিবেশন বলতে কি বুঝো, অর্থাৎ যে বিভিন্ন খাবারকে মুরগজাত করে পরিবেশন করাকে প্যাকেট পরিবেশন বলা হয়। যেমন কি সময়ের স্বল্পতা, দক্ষ শ্রমিকের অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার বাড়তি ঝামেলা ইত্যাদি উদ্যোগের কারণে আজকাল প্যাকেট পরিবেশনের কদর কি হয়েছে, বেড়েছে। যেমন কি সামাজিক অনুষ্ঠান, যেমন মিলা, সেমিনার, ইফতার পার্টি কিংবা স্কুল কলেজের অনুষ্ঠানে প্যাকেট পরিবেশনের বহুল কি রয়েছে ব্যবহার দেখা যায়। বিভিন্ন বিষয় বিবেচনা করতে হবে প্যাকেট পরিবেশনের ক্ষেত্রে। মোরগজাত খাবার শুকনো হালকা হলে পরিবেশন করতে কি হয়, অনেক সুবিধা হয়। তারপর হচ্ছে মোরগজাত খাবারের মেনু তৈরি করার সময় খাদ্যের চারটি মৌলিক বিভাগকে খাদ্য নির্বাচন করতে হবে, এভাবে খাদ্য খাদ্যের প্যাকেট পরিবেশন করা যায়। ঠিক আছে, তাহলে এই অধ্যায়টা আজকে পড়েছি, খাদ্য খাদ্য প্রস্তুত ও পরিবেশন ত্রয়োদশ অধ্যায়। মুশফিকা কি আমার কথা শুনতেছে? হ্যাঁ, আজকে এই অধ্যায়টা পড়লাম, খাদ্য প্রস্তুত ও পরিবেশন ত্রয়োদশ অধ্যায়। তোমাদের সিলেবাসে আরেকটা অধ্যায় বাকি আছে, একটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চদশ অধ্যায়, অধ্যায় 15, কেমন? আর বাকিগুলো তো পড়ানো হয়েছে, আর আগামীকাল তো তোমাদের পরীক্ষা আছে। আজকে যে অধ্যায়টা পড়িয়েছে ওইটা, আর হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ আরেকটা অধ্যায় পড়াবো, যে অধ্যায়টা বাকি আছে সেটা হচ্ছে পঞ্চদশ অধ্যায়। এই দুটো অধ্যায় মিলে তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে, ভালোভাবে প্রস্তুতি নিবে। এই অধ্যায় আজকে পড়িয়েছি, এখানের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমাকে বলবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। তো আগামী কাল হচ্ছে পঞ্চদশ অধ্যায়টা ইনশাল্লাহ পড়াবো। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, অবশ্যই বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।